আজকের ভিডিওতে দশম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। তোমরা এখানে প্রশ্নটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 2। এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লক্ষ্য করো, এখানে 1 নম্বরে একটি চিত্র দিয়েছে এবং 2 নম্বরে আরও একটি চিত্র দিয়েছে। তারপরে তোমাকে নির্দেশনায় বলেছে 1 নম্বর চিত্র থেকে ক নম্বর প্রশ্ন, দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো, এবং খ নম্বর প্রশ্ন, প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো, এবং দ্বিতীয় চিত্র থেকে অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর ক, মানে দুই নম্বরের ক এ বলেছে যে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো, এবং ছক থেকে দেখাও যে n = 1, 2, 3, 4 এর আলোকে এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। এরপর খ নম্বর বলছে যে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো, এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি।